হাই বন্ধুরা, দেখো সবাই কেমন আছো? তোমার দাদা শ্বশুরবাড়ি থেকে যে পিঠে এনেছে, মাসি বানিয়ে দিয়েছে, তো এটা একটু শক্ত টাইপের হয়, উপরটা শক্ত হয়, ভেতরটা নরম নরম হয়, কারণ এটা তো আঁচে পোড়ানো হয়। তো আমি পিঠেগুলো দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে সোমবার, যেহেতু আমি খাবো না, তো বাড়ির সবাই খাবে, তো সবাই জন্য ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আমার খেতে তো খুব ভালো লাগে। আমি রেখে দেবো ফ্রিজে, কালকে খাবো, আর একটু শক্ত হয়ে যাবে ফ্রিজে রাখলে। আর যেহেতু দাদু ভাইরা খেতে পারবে না, কারণ তাদের দাঁত নেই, তো এখন দিয়ে দিই, দিলে খেতে পারবে। এখন একটু নরম আছে ভেতরেরটা, দিলে খেতে পারবে। দেখো পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আর কার কার এই পিঠে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আর যার যার খেতে ভালো লাগে চলে এসো আমার বাড়ি, আমি খাওয়াবো। এই দেখো আমার সব কাটা হয়ে গেছে, টাটা, রাখছি।